Dear students, now I am going to discuss about wave velocity, frequency and wavelength. I will try to prove that V = F lambda. The relation among wave velocity, frequency and wavelength. Prothome wavelength er definition dicchi. The distance covered by a wave when a vibrating particle complete one vibration is called wavelength lambda. In time t, the wave covers the distance lambda. The distance covered by the wave in unit time is lambda by t. Mane hocche time t এর জন্য distance cover হয় lambda 1 এর জন্য lambda by 2 আর আমরা জানি in unit time the distance is velocity so আমরা এখানে লিখতেই পারবো v সমান lambda by t মানে হচ্ছে ওয়েভ ভেলোসিটি সমান ল্যামডা বাই টি আবার আমরা জানি ওয়ান বাই টি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি এফ সমান ওয়ান বাই টি সো ভি সমান ল্যামডা বাই টি কে আমরা লিখতে পারি ল্যামডা ইন্টু ওয়ান বাই টি ওয়ান বাই টি এর পরিবর্তে যদি এফ বসিয়ে দেই তাহলে ভি সমান ল্যামডা ইন্টু এফ That is V সমান F lambda, which is the relation among wave velocity, frequency and wavelength. So, এই রিলেশনটা মনে রাখবা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমস এর সলিউশন করতে এটাকে ব্যবহার করব সাউন্ড ওয়েভ সাউন্ড ইজ এ মেকানিক্যাল ওয়েভ Because sound wave is produced due to the vibration of body and for its transmission an elastic medium is needed. This is a longitudinal wave because direction of propagation of the wave and the direction of vibration is the same. The velocity of sound depends on the nature of the medium. In gaseous medium, its velocity is low, in liquids greater, and in solids it is much more. Variation of velocity of sound. In air, velocity of sound is proportional to the square root of temperature. That is, velocity of sound is directly proportional to the square root of temperature. The velocity of sound does not depend on the air pressure, but it is inversely proportional to the square root of the density of air. If the density decreases, hence velocity increases. তো এখানে দেখো সাউন্ডের ভেলোসিটি টেম্পারেচারের স্কোয়ার রুটের প্রপোর্শনাল এবং ইনভার্সলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার রুট অফ দি ডেন্সিটি অফ দি এয়ার তার মানে হচ্ছে ডেন্সিটি যদি কম হয় সাউন্ডের ভেলোসিটি বেশি থাকবে ডেন্সিটি যদি বেশি হয় তাহলে সাউন্ডের ভেলোসিটি কম থাকবে শো দ্যাট ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ইজ ইকুয়াল টু রুট ওভার টি ওয়ান ডিভাইডেড বাই টি টু তো এখানে দেখো প্রথমেই আমরা জানি ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি স্কোয়ার রুট অফ টেম্পারেচার সো আমরা লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু রুট ওভার টি দেন ভি ডিভাইডেড বাই রুট ওভার টি সমান কে
k means constant, v divided by root over t সমান constant, কথার অর্থ হচ্ছে v1 divided by root over t1 সমান v2 divided by root over t2. So v1 divided by v2 সমান t1 root over t1 divided by root over t2 আমরা লিখতে পারি. Then v1 divided by v2 সমান root over t1 divided by t2. এখানে দেখো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সো প্রবলেমটি সলিউশন করব. এট এ সার্টেন প্লেস দি টেম্পারেচার ইন দি উইন্টার ইজ 10 ডিগ্রি সেলসিয়াস এন্ড ভেলোসিটি অফ সাউন্ড ইজ 332 মিটার পার সেকেন্ড. If the temperature is raised to 30 degrees Celsius in the summer, what is the velocity of sound? তো এখানে বলি আমরা জানি এয়ারের টেম্পারেচার যত ইনক্রিজ হবে সাউন্ডের ভেলোসিটি তত বাড়তে থাকবে. তো এখানে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য সাউন্ডের ভেলোসিটি 332. যদি টেম্পারেচার ইনক্রিজ হয় মানে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সাউন্ডের ভেলোসিটিও ইনক্রিজ হবে এবং সেটা কত আমরা বের করব. উই নো ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু সমান রুট ওভার টি ওয়ান ডিভাইডেড বাই টি টু. হিয়ার টি ওয়ান সমান 10 ডিগ্রি সেলসিয়াস, টি ওয়ান 10 ডিগ্রি সেলসিয়াস. তো 10 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি কেলভিনে কনভার্ট করি তাহলে 273 প্লাস 10 কেলভিন হয়ে যাবে, সো 283 কেলভিন. টি টু ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস টি টু. 30 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে কনভার্ট করি তাহলে 273 প্লাস 30 কেলভিন হয়ে যাবে, সো টি টু সমান 303 কেলভিন. ভি ওয়ান 332 এম এস ইনভার্স ওয়ান, ভি টু সমান ওয়াট. সো আমরা যদি ভি ওয়ান ডিভাইড বাই ভি টু সমান রুট ওভার টি ওয়ান ডিভাইড বাই টি টু লিখি, তারপর লিখতে পারবো v2 divided by v1 সমান root over t2 divided by t1. So v2 সমান v1 into root over t2 divided by t1. So v1 এর পরিবর্তে 332 and t2 এর পরিবর্তে 303 বসিয়ে দিলে, t1 এর পরিবর্তে 283 বসিয়ে দিলে v2 সমান 343.5 ms inverse 1 পেয়ে যাব. Relation between sound velocity and temperature. In air, the temperature at 0 degree Celsius, V0 সমান 332 meter per second. এটা আমরা জানি. For 1 degree Celsius temperature, velocity increases 0.6. মনে রাখবা, প্রতি 1 degree Celsius এর জন্য ভেলোসিটি ইনক্রিজ হয় 0.6. তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াসের জন্য ভেলোসিটি ইনক্রিজ হবে 0.6 ইনটু থিটা. তাহলে এট থিটা ডিগ্রি সেলসিয়াস ভেলোসিটি উইল বি ভি থিটা সমান ভি জিরো প্লাস 0.6 ইনটু থিটা. মানে হচ্ছে যে কোনো টেম্পারেচারে আমরা যদি ভেলোসিটি বের করতে চাই সাউন্ডের, তাহলে আমরা এই ফর্মুলাটি ইউজ করব, ভি থিটা সমান ভি জিরো প্লাস 0.6 ইনটু থিটা. এখানে দেখো, হোয়াট ইজ দি ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার অ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস. সো এইমাত্র আমরা জেনেছি ভি সমান ভি জিরো প্লাস 0.6 ইনটু থিটা. ভি বলতে সাউন্ড ভেলোসিটি এট থিটা ডিগ্রি সেলসিয়াস, ভি জিরো
means the sound velocity at 0 degree Celsius, that is 332, plus 0.6 into theta means 30. So আমরা পেয়ে যাব 350 ms inverse 1, that is sound velocity at 30 degree Celsius is 350 ms inverse 1. Eco, when a sound becomes separate from its original sound and is repeated due to reflection, then this reflected sound is called echo. তার মানে হচ্ছে, মনে করো এখানে sound produce হয়েছে, এটা একটা reflector, তাহলে এই sound এখানে reflect হয়ে আবার ফিরে আসলে যে আমরা sound শুনবো, সেই sound হবে echo. তো এখানে দেখো, এখানে যখন সাউন্ড প্রোডিউস হবে সেই সাউন্ড ডি ডিস্টেন্স অতিক্রম করবে যাওয়ার সময়ে এবং আসার সময়ে আবার ডি ডিস্টেন্স, তার মানে সাউন্ড এখানে টু ডি ডিস্টেন্স কভার করবে. তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো এস সমান ভিটি, এস মানে হচ্ছে ডিস্টেন্স, সো এখানে যাওয়ার জন্য ডি, আসার জন্য ডি, তার মানে টু ডি, টু ডি সমান ভিটি, সো ডি সমান ভিটি ডিভাইডেড বাই টু. এট জিরো ডিগ্রি সেলসিয়াস ডি সমান এখানে সাউন্ড ভেলোসিটি উইল বি 332, অ্যান্ড টি এর পরিবর্তে আমরা বসাবো 0.1 ডিভাইডেড বাই টু. আসলে মিনিমাম ডিস্টেন্স ফর হিয়ারিং ইকো আমি বের করতে চাচ্ছি. তো এখানে বলে রাখি, টি এর পরিবর্তে 0.1 কেন বসাবো, 0.1 কে বলা হয় দি পারসিস্টেন্স অফ হিয়ারিং, মানে হচ্ছে উই নো দি সেন্সেশন অফ হিয়ারিং of any sound in our brain for 0.1 second. This is called the persistence of hearing. তার মানে হচ্ছে 0.1 second কোনো একটা sound produce হলে সেটা 0.1 second পর্যন্ত আমাদের ব্রেইনে তার রেস্ট থেকে যায়. তার মানে আমরা যদি ইকো শুনতে চাই, মিনিমাম 0.1 সেকেন্ড হতে হবে অথবা তার চাইতে বেশি হতে হবে টাইম ইন্টারভেল. তো আমরা ইকো শোনার জন্য মিনিমাম ডিস্টেন্স কত হতে হবে এট 0 ডিগ্রি সেলসিয়াস সেটা বের করতে চাচ্ছি. তার মানে হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব, ডি সমান ভিটি ডিভাইডেড বাই টু. সো ডি সমান, যেহেতু এট 0 ডিগ্রি সেলসিয়াস, এট 0 ডিগ্রি সেলসিয়াসে ভেলোসিটি হবে 332, অ্যান্ড টি এর পরিবর্তে 0.1 বসাবো ডিভাইডেড বাই টু, দেন আমরা পাবো 16.6 মিটার. সো ডিস্টেন্স ইজ 16.6 মিটার. তার মানে হচ্ছে এট 0 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম ডিস্টেন্স হতে হবে 16.6 মিটার যদি আমরা ইকো শুনতে চাই.